বন্ধুরা দুপুরে তিন দিন আলুর রস এইভাবে মেখে দেখো যেভাবে আজকে আমি তোমাদের শেয়ার করছি তিন দিনে তোমাদের ত্বক থেকে কালো দাগ ছোপ কালচে ভাব মেছেতার দাগ পিগমেন্টেশনকে দূর করে বেশ উজ্জ্বল পরিষ্কার আর ফর্সা করে দিতে সাহায্য করবে আলুর রস যদি এইভাবে মাখতে পারো হ্যাঁ বন্ধুরা যদি চোখের তলায় কালি পড়ে গেছে ডার্ক সার্কলস হয়ে গেছে প্রচুর কিংবা মুখে এরকম মেছেতা দাগ হয়ে গেছে মুখে পিগমেন্টেশন হয়ে গেছে প্রচুর এবং মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে ব্রাইটনেসটা চলে গেছে কমে গেছে আর ব্রনো একনে পিম্পলসেরও দাগ হচ্ছে তাহলে কিংবা অনেক ট্যান পড়ে গেছে আলুর রস এইভাবে মাখলেই ত্বক কিন্তু বেশ পরিষ্কার হবে তাহলে সবার প্রথমে কি করবে উষ্ণ গরম জল নেবে আগে হালকা একদম হালকা উষ্ণ গরম জলের মধ্যে একটি ছোট্ট টাওয়াল রুমাল ভিজিয়ে মুখের মধ্যে এইভাবে একটুখানি ভাব দেবে তিন চারবার এই প্রসেসটা করবে মুখের মধ্যে রুমালটা রেখে এক মিনিট থার্টি সেকেন্ডস অবধি রাখবে বেশিক্ষণ না আধ মিনিট রাখলেই যথেষ্ট রেখে এইভাবে মুখে বেশ কিছুক্ষণ ভাব দেবে তাতে কি হবে পোর্সগুলো ওপেন হবে এবং পোর্সগুলো ক্লিন করতে সাহায্য হবে কারণ অনেক সময় পোর্সের মধ্যে নোংরা ময়লা জমে গিয়ে কালো কালো ছিট মুখের মধ্যে একটা কালচে ভাব চলে আসে তো এরপরে তোমরা আরও ডিপ ক্লিন করার জন্য এখানে আগারও এই আলট্রাসনিক ফেসিয়াল স্ক্রাবারটা ইউজ করতে পারো আগারোর এই আলট্রাসনিক ফেসিয়াল স্ক্রাবারটা দিয়ে দেখো এর মধ্যে আলাদা আলাদা মোড আছে চারটে ক্লিনিং মোড লিফটিং মোড আয়ন প্লাস অ্যান্ড আয়ন মাইনাস মোড আছে এটা দিয়ে ক্লিনিংও করা যায় আবার ফেস মাসাজও করা যায় তো মুখটা ভ্যাপ দিয়ে ভালো করে তারপরে একটুখানি রোজ ওয়াটার দিয়ে নিতে পারো মুখে স্প্রে করে নিতে পারো আর যদি মুখ অনেক বেশি তোমাদের ড্রাই হয়ে থাকে তাহলে কোনো হালকা করে একটু মশ্চরাইজার কিংবা কোনো ক্রিম অথবা একটু নারকল তেল মেখে মুখের মধ্যে একটুখানি রোজ ওয়াটার স্প্রে করে এই আলট্রাসনিক ফেশিয়াল স্ক্রাবারটা দিয়ে এইভাবে স্ক্রাব করে নেবে এটা ব্ল্যাক হেড হোয়াইট হেডস কিংবা ওই যে ছোটো ছোটো দানা সাদা সাদা দানা মিলিয়া যেগুলোকে বলা হয় সেগুলো মুখে হয়ে থাকে সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয় এবং ডেড স্কিন তুলে পরিষ্কার করে দিতে সাহায্য করে তবে এটা রেগুলার ইউজ করবে না এটা সপ্তাহে একদিন অথবা দুদিন তোমরা ইউজ করে এটাকে ক্লিনিং করতে পারো তবে এটা দিয়ে আবার ফেস মাসাজও করা যায় সেটা তোমরা রেগুলার করতে পারো এটা দিয়ে যে কোনো ক্রিম নাইট ক্রিম লাগিয়ে এটা দিয়ে ফেস মাসাজও করা যায় আর যাদের কাছে এটা নেই তারা সিম্পলি রুমাল দিয়ে ভালো করে মুখটা মুছে পরিষ্কার করে নেবে এইভাবে এরপরে পরিষ্কার করে নেওয়ার পর এবার লাগবে একটা আলু আর এ আজকের এই রেমেডিটা তৈরি করে তিন দিনের জন্য রেখেও দিতে পারো ফ্রিজে রাখবে অবশ্যই বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে যেহেতু এখন একটা ভ্যাবসা মতন গরম আছে তাই শীতকাল হলে বাইরে তিন দিন রাখা যেত কোনো অসুবিধে ছিল না নষ্টও হতো না কিন্তু হালকা গরম আছে এখনও তাই নষ্ট হয়ে যাবে তো তিন দিনের জন্য বানিয়ে ফ্রিজে রেখে দিলে এবং প্রত্যেক দিন দুপুরবেলা করে এটা মাখবে রাতে না দুপুরবেলা করে মাখবে দুপুরে দেখো রান্না বান্না করার পরে কাজকর্ম করার পরে মুখে একটা ক্লান্তি থেকে যায় আর বাইরে থেকে বাইরে গেছো বাইরে থেকে আসছো তখনও মুখে ক্লান্তি এটা কালো ভাব চলে আসে সেটা দূর করে দেবে সঙ্গে সঙ্গে আলুর রস এইভাবে বার করে নেবে তোমরা একটা ছোট আলু হাফ নিলেও হবে হাফ নিয়ে আলুর রসটা বার করে নেবে আর মেন যেটা এখানে এবার দরকার সেটা হচ্ছে মুলতানি মাটি ভীষণ সুন্দরভাবে মুলতানি মাটি স্কিনকে খুব ব্রাইট করে দেয় আর আলুর রসের সাথে মিশিয়ে মুলতানি মাটি বেশ কিছুদিন মেখে দেখো সত্যি স্কিন বেশ ব্রাইট হয়ে যায় কিন্তু কিন্তু রেগুলার তোমাদের এটাকে বেশ কিছুদিন মাখতে হবে তো দেখো এখানে চিনি মিশিয়েছি আমি মুলতানি মাটির সাথে চিনিটা স্কিনকে সফট করবে নরম করবে গ্লোয়িং করবে আর তার সাথে চিনি ওপেন পোর্সের সমস্যাও দূর করতে সাহায্য করবে এরপর আলুর রস দিয়ে চিনি দিয়ে মুলতানি মাটিটাকে ভালো করে গুলে নেবে এইভাবে খুব ভালো করে মিক্স করে নেবে চিনিটা যেন সম্পূর্ণ গলে যায় সেটা খেয়াল রাখবে অল্প অল্প করে আস্তে আস্তে আলুর রসটা দেবে এবার একটু ঘন করে মাখবে ঘন করে এটা মেখে অথবা গুলে নেবার পরে এরপরে দেবে একদম জল ঝরানো একটুখানি টক দই যদি টক দই না থাকে তোমাদের কাছে সেই ক্ষেত্রে তোমরা একটুখানি লেবুর রস দু চার ফোঁটা অথবা টমেটোর রস দু চার ফোঁটা এতে দিতে পারো আর টক দই দিলে খুব ভালো স্কিনকে খুব সুন্দরভাবে পরিষ্কারও করে প্লাস স্কিনকে সফট করতেও হেল্প করে এইবার এটাকে সারা মুখে লাগাবে আর অবশ্যই যাদের চোখের তলায় ডার্ক সার্কলস আছে তাদের জন্য এটা ভীষণ ভালো হচ্ছে তারা চোখের তলায় এটা খুব ভালো মতন লাগিয়ে নেবে দেখবে আলুর রস আর দই টক দই চিনি এগুলো সব চোখের তলার কালিও দূর করতে কিন্তু সাহায্য করবে তো ফুল ফেসে ভালো করে এটাকে অ্যাপ্লাই করবে একদম মোটা করে একটা লেয়ার লাগাবে কারণ এটা শুকাবার ব্যাপার নেই এটা হচ্ছে ফিফটিন মিনিটস রাখতে হবে এটা যে সম্পূর্ণ শুকাবে তারপর মুখ ধোবে তা না পনেরো মিনিট রাখলেই যথেষ্ট ফিফটিন মিনিটস পরে দেখবে এটা কিছুটা একটু একটু শুকিয়ে আসছে সিম্পলি এটা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে মুছে নেবে মুখ থেকে তুলে ফেলবে এটাকে আর এইটা যখন লাগাবে সেদিন এই ফেস প্যাক লাগানোর পরে তারপর কিন্তু কোনো সাবান অথবা ফেস ওয়াশ মুখে লাগাবে না কারণ সাবানের মধ্যে যে খার থাকে ফেসওয়াশের মধ্যে সেটা আবার স্কিনকে আবার ইয়ে করে দিতে পারে সে কারণে কোনো রকমের সাবান অথবা ফেস ওয়াশ ইউজ করবে না এটা দিয়েই মুখটা ধুয়ে নেবে জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসবে এসে তারপর হালকা ক্রিম মশ্চরাইজার লাগিয়ে নেবে কিংবা স্নানের আগে এটা ইউজ করতে পারো স্নান করে নিয়ে তারপরে তোমরা ক্রিম ময়শ্চারাইজার লাগাতে পারো তিন দিন এটা ট্রাই করে দেখো দারুণ রেজাল্ট পাবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক